আমরা পিছনে আপনাদেরকে সোলার থেকে যে কানেকশনটা আমরা কিভাবে মেশিনের সাথে করছি, সুকামের এই মেশিনটার সাথে করছি, সেটা আপনাদেরকে আমরা এতক্ষণ দেখালাম। এখন দেখেন আমরা মেন লাইনটা এখনও কানেকশন দিই নাই। এখানে মেন লাইনের যে সুইচটা আছে, হ্যাঁ, মেন লাইনটা আমরা, এই লাইটটা জ্বলতেছে না, তার মানে হলো আমরা মেন লাইনটার সাথে অর্থাৎ কারেন্টের যে লাইন, এখানে থ্রি ফিন দিয়ে এই যে তিনটা তার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, থ্রি ফিন দিয়ে আমরা এই তিনটা তার কারেন্টের সাথে কানেকশন দেবো, সে তারটা আমরা দেই নাই। অর্থাৎ কারেন্টের লাইন ছাড়াই সরাসরি সোলার থেকে এখানে ব্যাটারিটাতে চার্জ হচ্ছে, হ্যাঁ, ব্যাটারির ইন্ডিকেটরটা লাইট জ্বলতেছে। আর এখানে একটু লক্ষ্য করেন, এখানে এই যে মেন সোলার অন, এই লাইটটা টিপ টিপ করে জ্বলতেছে, একবার জ্বলতেছে, হালকা একটু টিপ হয়ে আবার নিভে যাচ্ছে, অর্থাৎ হলো সরাসরি সোলার থেকে সে ব্যাটারিটাকে সে চার্জ করতেছে। এই ব্যাটারিটাকে সে সরাসরি, আমরা উপরে ছাদে যে 600 ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করছি, সেখান থেকে সরাসরি সে এই আমাদের গ্যাস্টনের SPB 200T, এটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি, 200 অ্যাম্পিয়ার ব্যাটারিটা সে সরাসরি সোলার থেকে চার্জ করতেছে। হ্যাঁ, এটা সোলারের লাইনটা পাইছে বিধে এই লাইটটা জ্বলতেছে, এবং আমরা এই মেশিনটা থেকে আমরা একটা আউটপুট নিছি। এই লাইটটা যে জ্বলতেছে এখন দেখতেছেন, হ্যাঁ, এই লাইটটা সরাসরি সোলার থেকে জ্বলতেছে। আমরা মেশিনের পিছনের দিক থেকে আপনাদেরকে আবার দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, এই যে এটা হলো আউটপুট। হ্যাঁ, আমরা এই আউটপুটটা থেকে এই লাইটটা সরাসরি সোলার থেকে জ্বালাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন এই যে লাইটটা, এই লাইটটা সরাসরি আমরা সোলার থেকে চালাচ্ছি। এই যে এখান থেকে আউটপুট নিচ্ছি এই থ্রি পিনটার মাধ্যমে, আমরা এই থ্রি পিনটার মাধ্যমে আউটপুট নিয়ে সরাসরি লাইটটা সোলার থেকে চালাচ্ছি। অর্থাৎ এই আউটপুট থেকে, এখান থেকে যে সোলারের থেকে যে দুইটা লাইন এসে লাগছে, এখানে সোলার থেকে কারেন্টটাকে সে নিয়ে, ডিসি কারেন্টটাকে নিয়ে সরাসরি এই আউটপুট থেকে 220 ভোল্ট করে আপনাকে সে এই মেশিনটা আউটপুট দিবে। অর্থাৎ আপনি সোলারের ডিসি 12 ভোল্টের যে কারেন্টটা আপনি পাচ্ছেন 600 ওয়াটের, সেটাকে সে এসি কারেন্ট করে আপনার এখান থেকে আউটপুটটা নিয়ে IPSএর মতো আপনার ঘরের যে লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, যা আছে সব কিছু সে সরাসরি চালাবে, সোলার থেকে সরাসরি চলবে। অর্থাৎ দিনের বেলাতে যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে, এই লাইট অফ করে দেন, দিনের বেলাতে যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে ততক্ষণ পর্যন্ত সে সরাসরি চলবে। আমরা লাইটটা অফ করে দিছি, দিয়ে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এখানে মেন লাইনের এই লাইটটা অফ করা, আমরা মেন লাইনটা দিই নাই, এটা ব্যাটারির লাইট, অর্থাৎ ব্যাটারিটা চার্জিং হচ্ছে, আর এখানে সোলারের লাইটটা জ্বলতেছে, অর্থাৎ সে পূর্ণাঙ্গ সোলারের সরাসরি সোলার থেকেই সে চলতেছে, ব্যাটারিটাকে চার্জ করতেছে। এই জিনিসটাই আমরা বারবার বুঝাচ্ছিলাম, আপনি দেখতে পাচ্ছেন। আমরা নিচের মেশিনটাতে এখন কানেকশন দিই নাই, একটু আগে ভিডিও করার জন্য নিচেরটাতে কানেকশন দিয়েছিলাম, এখন শুধু সুকামের ব্রেনি ইকো সোলার IPSটাতে আমরা কানেকশন দিছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লাইটটা জ্বলতেছে, এই লাইটটা সরাসরি সোলার থেকে মেশিনের মাধ্যমে চলতেছে, এই সোলার IPSএর মাধ্যমে সরাসরি আউটপুট দিচ্ছে, এই লাইটটা জ্বলতেছে এবং এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। দর্শক মণ্ডলী, যারা সোলার IPS কিনবেন, যারা সোলার সিস্টেম করবেন, যারা সোলার প্যানেল কিনবেন বলে ভাবছেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা খুব যত্নের সহিত আন্তরিকতার সাথে আপনার সোলার প্যানেল, সোলার IPS সব কিছু ইনস্টল করে দেব। আমাদের কাজ দেখে আশা করি আপনি খুব খুশি হবেন। হ্যাঁ, আমরা এখানে আজকে ইনস্টল করলাম 600 ওয়াটের প্যানেল, অর্থাৎ 150 ওয়াটের 4টা প্যানেল দিছি আমরা ছাদে, 150 ওয়াটের 4টা প্যানেল দিছি, সেই সাথে আমরা লুমিনাসের এনার্জি 1400 BA এই মেশিনটা মূলত আমরা এখানে ইনস্টল করব, আর এটা নিয়ে আসছি আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এই মেশিনটার সাথে এটা হলো 1400 BA, এটাতে 950 ওয়াট আছে। হ্যাঁ, আমরা এখানে এটা ইনস্টল করে আজকে দিয়ে যাব। এই 950 ওয়াট দিয়ে 5টা 6টা লাইট, টিভি, ফ্রিজ, ফ্যান সব চালাতে পারবে। তো আপনারা যারা সোলার IPS করবেন, সোলার IPS কিনবেন বা সোলার প্যানেল কিনবেন বলে ভাবছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক মণ্ডলী, আমরা ছাদে এই যে 4টা সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, এই 4টা সোলার প্যানেল থেকে আমরা সুকামের সোলার IPSটাতে কানেকশন দিয়েছি। এখানে 4টা সোলার প্যানেল এক একটা 150 ওয়াট করে, মোট হলো 600 ওয়াট। আমাদের ছাদে সোলার প্যানেল ইনস্টলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এখন আমরা তারগুলো একটার সাথে একটা কানেক্ট করতেছি। এখানে 4টা সোলার প্যানেল থেকে পজিটিভ তারটা আমরা একটার সাথে একটা জয়েন্ট করে এক জায়গাতে নিয়ে যাব, আর বাকি যে 4টা মাইনাস মানে নেগেটিভ যে তার আছে সেটা একটার সাথে একটা জয়েন্ট করে আমরা এক জায়গাতে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা এই পিছনে মেশিনের পিছনে যেখানে আপনারা কানেকশনটা দেখতে পাচ্ছিলেন সেখানে আমরা কানেকশনটা দিয়েছি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই যে সোলার প্যানেলগুলো আমরা দেখাচ্ছি, এগুলো হলো আমাদের দেশের সবচাইতে ভালো যে সোলার প্যানেল, এই গ্রেড সোলার প্যানেল। তো আপনারা যারা ভালো সোলার প্যানেল কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কি আমরা এই যে তারটা, যে কেবলটা আমরা এখানে কানেকশন দিচ্ছি, এটা হচ্ছে BRB 7076 2 কোরের ফ্লেক্সিবল, যেটা আমাদের বাসা বাড়িতে হার্ড টাইপের ব্যবহার করে সেটা না। আপনারা সোলার প্যানেলের সাথে আর সোলার IPSএর সাথে যে তারটা দিয়ে কানেক্ট করবেন সেটা অবশ্যই ফ্লেক্সিবলটা নেবেন এবং BRB 7076টা নেবেন। আপনি যদি
সস্তা দামের তার দিয়ে কানেকশান দেন, সেক্ষেত্রে দেখা যাবে যে অরিজিনাল ওয়্যারটা আপনার সোলার প্যানেল থেকে মেশিন পর্যন্ত যায় না, কিছু কম যায়, এই জন্য আপনারা ভালো তারটা ব্যবহার করবেন। তো দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে সুকামের সোলার আইপিএসটা ইনস্টল করে দেখালাম। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি ভালো লাগছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের এই ভিডিওটার নিচে দেখেন লাল কালারের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, অবশ্যই লাল কালারের এই সাবস্ক্রাইব লেখা বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে সবগুলো ভিডিও আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ভালো থাকবেন দর্শক মণ্ডলী, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।